রূপালী পর্দার নন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে এ যেন বাস্তবের কবির খানের কাহিনী। তালিবানি সেনা, স্কাড মিসাইল, AK-47 ভারী বুট আর মৃত্যুর আবহে ভারী হয়ে থাকা দেশটার মুক্তির দূত। আফগানিস্তানে ক্রিকেট দলের কোচ কবির খানের হাত ধরে 120 নম্বর থেকে 10 নম্বরে ঈর্ষণীয় উত্থান আফগানিস্তানের। আফগান ক্রিকেটের মাধ্যমে বিশ্বকে নতুন বার্তা দিতে চান কবির খান। তার কথায়, আফগানিস্তান সম্পর্কে ভুল ধারণা আছে। এবারই অলিম্পিকে জুডোয় ব্রোঞ্জ জিতেছেন তার দেশের অ্যাথলেট। অ্যাথলেটিক্সে বিশ্বকে চমকে দিয়ে মহিলা অ্যাথলেট নেমেছে তাহমিনা কোয়েস্তানি। কবির বলছেন, ইতিমধ্যেই তার দেশে জাতীয় ক্রীড়ার মর্যাদা পেয়েছে ক্রিকেট, এবার দায়িত্ব তাদের কিছু করে দেখাবার। I personally am very happy that the cricket is bringing the young groups or the youngsters towards sports, any sports, maybe cricket or other sports, but it is playing a huge role and a huge positive role in Afghanistan. বলিউডের ভক্ত আফগান কবির খান চেনেন চকদের কবির খানকে। চকদের কবির খানের দলের মতো অলৌকিক কিছু করে কি দেখাতে পারবে তার দল? বাস্তবের কবির খান অবশ্যই ছাপ রেখে যেতে চান। Motivation is there, obviously the way they've improved, it's I think more than Chak than India, because it was a made up story. The way they progressed from number 120 to number 10, that itself is a big story, and I would say that they have performed more than that film. I respect them, they are my heroes, and obviously they have shown the world that they could do it, and obviously I'm not sure that they could do the film remake here winning the World Cup, but obviously we are going to try our best.